ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানীতে বসেছে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। শনিবার ছিল বাংলাদেশ দিবস, এ উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজন। মেলার বাংলাদেশ প্যাভিলিয়নেও ছিল উপচে পড়া ভিড়, পছন্দের বই পেয়ে খুশি পাঠক ক্রেতারা। বইমেলায় এসে বাংলাদেশের এতগুলো স্টলে আমরা এত রকম বই দেখছি, সেটা অবশ্যই এখান থেকে আমার খুঁজে পেতে সুবিধে হচ্ছে। পাঠক আসছে যেহেতু, এখন বিক্রি হচ্ছে, সামনে আরো যত সময় যাচ্ছে বিক্রি আরো বাড়বে। এদিন বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় সেমিনারের বিষয়বস্তু ছিল সংযোগের সেতু বন্ধনে সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা। আর সেই সেমিনারে উঠে আসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিতে পদ্মাপাড়ের ভূমিকা কতটা গভীর সেই প্রসঙ্গ। আলোচনা হয় বাংলাদেশের জাতির জনককে নিয়েও। কলকাতা বইমেলার তৃতীয় দিন সন্ধ্যার এই আয়োজনের মূল সুর বেঁধে দেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। পরে বক্তব্য রাখেন আয়োজক গিল সভাপতি সুধাংশু দে, সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় সহ অনেকে। এই বুক ফেয়ার থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব, করে আমাদের যে সামনে একুশে বইমেলা আছে সেখানেও আমরা নতুন কিছু করা যায় কিনা আমরা সেটি চিন্তা ভাবনা করবো আর কি। দুই দেশের মধ্যে যে সাংস্কৃতিক সম্পর্ক, এটা তো এখন আমরা সাংস্কৃতিক সম্পর্ক বলছি, আলোচনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো আমাদের একই জিনিস। পারের সাহিত্য এবং পারের সাহিত্য, এটা একেবারে মিলেমিশে যায়। এই দিবসের মাধ্যমে আমরা বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এখানে আসেন। 18 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। সুব্রত আচার্য, সময়সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।